আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি একদম ফ্রেশ কন্ডিশনের রাজকীয় একটি গাড়ি নিয়ে এসেছি, রাস্তার রাজা বলি আমরা যেটাকে, টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো 2004 মডেল, 2005 সালে রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ কন্ডিশন, ফুল লোডেড গাড়ি, সানরুফ রয়েছে, 7 সিটার অপশন রয়েছে, অকটেন ড্রিভেন গাড়ি এবং প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং একদম 100% ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল গেট আপের একটি গাড়ি। সামনে ফেস লিফ করা হয়েছে, প্রজেকশন হেডলাইট লাগানো হয়েছে, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আমি একটু স্টার্ট করে এই গাড়িটির সানরুফটি খুলে দেখাবো, আপনারা একটু আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সানরুফটি খুলে দিচ্ছি, এখন কিন্তু সানরুফটি খুলে গেছে। আমি একটু সানরুফের ভিতরে দাঁড়িয়ে দেখাবো আপনাদেরকে, কারণ এই টাইপের গাড়িতে, প্রাডো গাড়িতে যদি সানরুফের ভিতরে দাঁড়ানো অবস্থায় না দেখাতে পারি তাহলে তো আর হয় না। দেখতে পাচ্ছেন সানরুফটি কিন্তু অনেক বড় আকৃতির একটি সানরুফ রয়েছে এই গাড়িটির সাথে, 100% ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে এবং সানরুফটি কিন্তু সচল অবস্থায় রয়েছে। সেই ব্যাপারটি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু সানরুফটি খুলেছিলাম। তো ভিউয়ার্স, এই গাড়িটির 7 সিটের গাড়ি হওয়ার কারণে আপনাদের কিন্তু যথেষ্ট সাপোর্ট দিবে, বিকজ অনেক সময় মেম্বার বেশি হলে 7 সিটটা ইউজ করা জরুরি হয়ে দাঁড়ায়। চলুন আমরা ইঞ্জিনের রুমটি দেখি। ইঞ্জিন রুমটি দেখতে পাচ্ছেন, ইঞ্জিন রুমটি একদম চকচকে স্বচ্ছ ফ্রেশ অবস্থায় রয়েছে, অরিজিনাল তেলে চালিত, অকটেন ড্রাইভেন একটি গাড়ি, এখনও পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয়নি, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে, ফুল ফ্রেশ। ইঞ্জিন রুমটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটির, টয়োটা প্রাডো। আমরা একটু সাইড ভিউ দেখাবো, দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশনগুলো একেবারে নতুন অবস্থায় রয়েছে, বেশ কিছুদিন সাপোর্ট দেবে এবং সাইডে কিন্তু পাদানিটি রয়েছে, যথেষ্ট স্ট্রং একটি পাদানি রয়েছে এই গাড়িটির সাথে দেখতে পাচ্ছেন, এবং উপরে রয়েছে রোববার রয়েছে, পাদানি রয়েছে, পিছনে স্পয়লার রয়েছে। আমরা একটু পিছনে চলে আসবো, চারটি টায়ার অলমোস্ট নতুনের কাছাকাছি রয়েছে দেখতে পাচ্ছেন, পিছনের টায়ারগুলো অ্যালয় রিমগুলো যথেষ্ট সুন্দর, এবং আমরা দেখতে পাচ্ছি পিছনের যে ব্যাক লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু নতুন ইনস্টল করা হয়েছে, নিউ শেপের লাইট ইনস্টল করা হয়েছে গাড়িটির সাথে, দেখতেও অনেকটা অ্যাট্রাকটিভ একটি লুক চলে এসেছে, দেখে মনে হচ্ছে যে নতুন নিউ শেপের একটি গাড়ি। এখানে যে টায়ারের যে কভারটি রয়েছে সেই কভারটিও কিন্তু নিকেল ক্যাচিং সহ পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু প্রাডো লেখা রয়েছে সেটিও নিকেলের ক্যাচিং, উপরে রূপ রয়েছে একটি স্পয়লার এবং পিছনে একটি ব্যাক মিরর রয়েছে, এবং এখানে এই যে প্রাডো লেখা, ল্যান্ড ক্রুজার প্রাডো লেখা যে একটি এসএস ক্রোমের ক্যাচিং, এটিও কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে, স্পেশালি পিছনের যে ব্যাকলাইটগুলো, এগুলো না বললেই নয়, এল আকৃতির লাইট, এলইডি সিস্টেমের লাইট ইনস্টল করা হয়েছে গাড়িটির সাথে। সাইডে কিন্তু স্টিকারের ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রাডো লেখা স্টিকারটি ব্যবহার হয়েছে এই গাড়িটির সাথে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এখানে লুকিং গ্লাসগুলোর সাথে নিকেল ক্যাচিং রয়েছে, হ্যান্ডেলগুলো নিকেল হ্যান্ডেল, নিকেল ভিট রয়েছে, এবং রেইনশিটও পেয়ে যাচ্ছে রয়েছে এই গাড়িটির সাথে। এক কথায় বলতে গেলে একটি টাকাও আপনাদের খরচ করতে হবে না। ভিতরের যে সিট প্ল্যানিংগুলো আমরা দেখতে পাচ্ছি, সিটগুলো ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে, 7 সিটের পিছনের অপশনটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমরা একটু দরজার প্যাডগুলো দেখাবো, এখানে নিকেল হ্যান্ডেল রয়েছে, উডেন প্যানেল। আমরা একটু সামনের ডোরটি ওপেন করে দেখছি, উডেন প্যানেল, নিকেল হ্যান্ডেল এবং প্রাডো লেখা, এখানে নিকেলের ক্যাচিং রয়েছে, সম্পূর্ণ অটোমেটিক, অটো গিয়ারের অপশন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সফটওয়্যার সিসির অপশন, এবং সানরুফটি কিন্তু অনেক বড়, আমি আগেই বলেছি আপনাদেরকে অনেক বড় আকৃতির সানরুফ পেয়ে যাবেন গাড়িটির সাথে, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি।
কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে। ফোর হুইল ড্রাইভ এবং রয়েছে স্টিয়ারিং সহ ফুললি উডেনের ব্যবহার দেখতে পাচ্ছেন। উডেনগুলো কিন্তু অনেক চমৎকার উডেন। এখানে দেখতে পাচ্ছেন ফোর হুইল ড্রাইভ রয়েছে, রয়েছে টু হুইলের অপশান এবং অটোমেটিক এখানে চার্জিং পোর্টের ব্যবস্থাও রয়েছে। ভিউয়ার্স, আমরা একটু ব্যাকডালাটি খুলে ভিতরের ভিউ দেখাবো। ব্যাকডালার ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে, সেভেন সিট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে। সেভেন সিটগুলোও কিন্তু এই নর্মাল গাড়িগুলোতে কিন্তু এই সেভেন সিটের যে সিটগুলো এটি বেবি সিট থাকে, বাট এই গাড়িটিতে কিন্তু অ্যাডাল্ট পার্সনের সিট পেয়ে যাচ্ছেন আপনারা। ভিউয়ার্স, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। আপনারা যখন আমাদের সামনে ফিজিক্যালি আমাদের শোরুমে আসবেন, তখন কিন্তু আরও ভালোভাবে ফিজিক্যালি দেখে তারপরে গাড়িটি নিতে পারবেন। কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে এই টয়োটা প্রাডো গাড়িটি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 36,50,000 টাকা আস্কিং প্রাইস। এটি হচ্ছে সম্পূর্ণ আস্কিং প্রাইস 36,50,000 টাকা। তবে প্রাইস নিয়ে কথা বলার অপশন রয়েছে, নেগোসিয়েশনের অপশন রয়েছে। সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের গাড়িটা এসে দেখে তারপরে প্রাইস নিয়ে কথা বলবেন। 100% ফার্স্ট পার্টি স্মার্ট কার্টের গাড়ি। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।